আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেই। আর নতুন করে বিধানসভা নির্বাচন এসে গেল আবার, এবং 21 সালে শোনা যাচ্ছে যে অনেক বিধানসভাতে মানে পরিবর্তন হবে, নতুন মুখ আসবে। তো স্বপন নন্দী তো অনেক দিনের রাজনীতিবিদ, স্বপন নন্দীর জন্য কি কোনো জায়গা খুলতে পারে, সেরকম খবর আছে? স্বপন নন্দী, আমি বলছি শুনুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমাকে দিদি যখন যে জায়গায় দায়িত্ব দেয় আমি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে আমি পালন করি। আমি একটি গ্রামের ছেলে, আমাকে যে এই ধরনের একটা পৌরসভার কাজের দায়িত্ব বা বিভিন্নভাবে যে দায়িত্ব দিয়েছে, এর জন্যে আমি কেন আমার পরিবার, আমার 14 পুরুষ এরকম আশা করেনি যে এত এত আশীর্বাদ মানুষের আমরা পাবো। তাই এটা মমতা বন্দ্যোপাধ্যায় পদোন্নতা, তাই আমি চাই মানুষের কাজ করতে আমাকে যখন যে দায়িত্ব দেবে দেয় আমি তখন সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি নিষ্ঠার সাথে। কি ভাবছেন হুগলিতে কটা সিট পাবেন? 18টার মধ্যে? 18টা 18টাই। এটা কি অতি মানে অতিশয়োক্তি হয়ে গেল না? আপনাকে যেটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, কাজের নিরিখে এর আগে যখন এর আগের বারে আমাকে সবাই বলেছ কটা আসন পাবে, আমি আপনাদের বলে দিয়েছিলাম যে এই ফেসবুকের এতে যে 211টা পাবে, 211টাই পেয়েছিল। এবারও আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য শুধু মুখ্যমন্ত্রী হবার অপেক্ষায় গোটা বাংলার মানুষ উন্মুখ হয়ে আছে। স্বপন নন্দীর রাজনৈতিক কেরিয়ার নাকি নষ্ট হয়ে যাচ্ছিল, তো গতকাল যে এত লোক হলো, কি কোন কারিশমা আবারও ফুটে উঠে? এ তো সবাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের বদন্যতায়। আমি কে? আমি হরিদাস পাল। সব ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে দেখেছে মানুষ যে যেভাবে কাজ হচ্ছে, সেই কাজের নিরিখে মানুষ এসেছে। আমাকে একটু দায়িত্ব দিয়েছিল কাজ করার, যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সাথে সকলকে নিয়ে আমি করছি, আমি নয় আমরা সকলে মিলে আমরা কাজটা করেছি যাতে সুন্দরভাবে হয়। ব্লক সভাপতি নতুন মানুষ এসেছেন, যদি গ্রামের কোনো রাজনীতিতে আপনাকে নিয়ে যেতে হয় আপনি কি যাবেন? আমাকে দলের চায়, দলের কাজে আমাকে যখন যদি আমার ব্লকের যিনি দায়িত্বে আছেন সভাপতি তিনি যদি আমাকে বলেন নিশ্চয়ই আমি যাব, কারণ তার জুরিডিকশনে যেটা হবে তিনি করবেন, আমার জুরিডিকশনে যেটা হবে। এবার আমার পুরনো আত্মীয়তার এতে বা পুরনো এতে আমায় যদি কেউ কখনো ডাকে নিশ্চয়ই আমি যাব, আমার পারিবারিক এতে। দলের ব্যাপারে দল যখন আমায় যদি ডাকে আমি নিশ্চয়ই দলের কাছে যাব। আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব কি এখনও আছে না সেটা কমছে? আপনাকে কে বলছে আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে? এইটা হচ্ছে আপনাদের মিডিয়ার একটা প্রচার। আপনারা বলুন তো, কারোর সাথে তো মতের একটু অমিল হতে পারে, আপনি বলতে পারবেন যে আপনার স্ত্রীর সাথে আপনার কোনোদিন মতের অমিল হয়নি? মতের তো হতেই পারে, তারপরে কি আপনার স্ত্রী আপনাকে ভাত দেয়নি, আপনার স্ত্রী আপনাকে জল দেয়নি? এটা হচ্ছে মিডিয়ার একটা। সৌমিত্র সুজাতার ক্ষেত্রে তো ঘটলো, মিডিয়ার উপরে কেন দোষ দিচ্ছেন? না না, সৌমিত্র সুজাতার যে ব্যাপারটা আপনারা বলছেন এটা হচ্ছে একটা বৃহৎ ব্যাপার রাজনীতি, কিন্তু এই যে আপনারা মিডিয়ারা যেসব প্রচারগুলো আমাদের দলের মধ্যে করছেন, আমরা তো সবাই এক, কারণ তো আমরা ব্লক প্রেসিডেন্ট, আমার জেলা এ, আমরা সবাই মিলে তো একসঙ্গে তো মিছু মেটেছি, মানুষকে তো আমরা দেখিয়ে দিয়েছি দেখুন এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই তৃণমূল কংগ্রেস, আমরা একভাবে আমরা বিজেপিকে সিপিএমকে কংগ্রেসকে পরাস্ত করতে চাই। অসংখ্য ধন্যবাদ স্বপনবাবু।